হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ডাব্লিউ বিপি সুপার জিকের আজ সতেরোতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন যুক্ত রেখাকে কি বলে বলে আইসোহাইট অপশন খ ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলি মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেই রেখাকে সম রেখা বা যুক্ত রেখা বলে দুই নম্বর সূক্ষ্ম ভগ্নাংশ নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয় ভার্নিয়া স্কেল অপশন ক তিন নম্বর দারুচিনি গাছের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয় বাকল অপশন ঘ চার নম্বর কোন রশ্মি সর্বাধিক কম্পাঙ্ক রয়েছে মহাজাগতিক রশ্মি অপশন ক পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে আমুন্ডসেন অপশন ক আর রবার্ট পিড়ি হচ্ছে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ ইউরি গ্যাগারিন হচ্ছেন প্রথম মহাকাশচারী ভ্যালেন্টিনা টেরেস্কোভা হচ্ছেন প্রথম মহিলা মহাকাশচারী ছয় নম্বর প্রশ্ন কিছু বন্যপ্রাণীর দেহে ডোরাকাটা কাটা দাগ থাকে কেন ছদ্মবেশ ধারণের সুবিধার জন্য অপশন খ সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাদামি বায়ু বা ব্রাউন এয়ার নামেও পরিচিত ফটোকেমিক্যাল স্মগ অপশন গ এর উপাদানগুলি হচ্ছে হাইড্রোকার্বন নাইট্রোজেন অক্সাইড পেরক্সি অ্যাসিটাল নাইট্রেট আট নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত করমণ্ডল উপকূল অপশন খ নয় নম্বর প্রশ্ন ভিটামিন এ যকৃতে উৎপন্ন হয় ক্যারোটিন থেকে অপশন গ দশ নম্বর প্রশ্ন বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল বিবর্ণ হয়ে যায় হাইড্রোজেন সালফাইড অপশন খ এগারো নম্বর প্রশ্ন শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তামিলনাড়ু অপশন গ বারো নম্বর প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি কাজুবাদাম উৎপন্ন হয় কর্ণাটক অপশন গ তেরো নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস আসলে কি ক্যালসিয়াম সালফেট অপশন ক সি এস ফোর ফর্মুলা চৌদ্দ নম্বর প্রশ্ন কোন মৌলে কাঁসা পিতল জার্মান সিলভার তিনটি শঙ্কর ধাতু থাকে কপার অপশন খ পনেরো নম্বর কোনটি সহজে জলে দ্রবীভূত হয় অ্যামোনিয়া অপশন গ দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন ভারতের সোনালী তন্তু কাকে বলা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঠ অপশন গ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন নিউট্রন কে আবিষ্কার করেন চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর প্রশ্ন সবুজ কাঁচ তৈরি করতে কাঁচের সাথে কি মেশানো হয় ক্রোমিয়াম অক্সাইড অপশন গ ফর্মুলা আর টু ও থ্রি সতেরো নম্বর প্রশ্ন সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয় দুশো ছাব্বিশ নং ধারা অপশন খ আঠেরো নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা অপশন খ উনিশ নম্বর প্রশ্ন রাউলাট আইন পাশের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড চেমসফোর্ড অপশন খ কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর অপশন খ একুশ নম্বর প্রশ্ন বর্ষাকালে লবণ গলে যাওয়ার কারণ কি জলীয় বাষ্প বেশি থাকে অপশন ক বাইশ নাম্বার ভেদান থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু অপশন খ এটা ভারতের প্রাচীনতম জলজ পাখিদের অভয়ারণ্য প্রতিষ্ঠা হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন ডিভিডি কথাটির পুরো অর্থ কী ডিজিটাল ভিডিও ডিস্ক অপশন গ চব্বিশ নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্বের বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় খোলা হয়েছে জম্মু অপশন ক শেষ প্রশ্ন পঁচিশ নম্বর সেন্ট্রাল ইউনিভার্সিটি অব কেরালার দ্বারা প্রথম ডিলিট উপাধি পেয়েছেন কে পি টি ঊষা অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এমসি ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই